নমস্কার গল্পকথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে শুরু করছি ধুলোবালি উপন্যাসের চতুর্থ পর্ব টেবিল লাইটটা নিবিয়ে দিয়ে শুয়ে পড়ল জিষ্ণু অনেক কথা ভিড় করে এলো ওর মাথাতে পরি যখন ছোট ছিল তখনকার কথা তখন ওরা কাকার কোয়ার্টারে থাকতো হাওড়ার মধ্যেও অতখানি বাগানওয়ালা মস্ত কোয়ার্টার তখনও দেখা যেত না বেশি জিষ্ণুর বাবা চিরব্রত বিয়ের তিন বছর পরই ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যান ওর মাও মারা যান জন্ডিসে ঠিক তার দু বছর বাদেই তখন জিষ্ণুর বয়স মাত্র আড়াই কাকা স্থিরব্রতকে জিষ্ণুর বাবাই চাকরিতে ঢুকিয়ে দিয়ে যান কাকার চাকরি টাকরিতে মন ছিল না নাটক করতে খুব ভালোবাসতেন হংসেশ্বরী নামের একটি দলে ভিড়ে তিনি বছরের তিন মাস যাত্রা করে বেড়াতেন যে বছর বাবা মারা যান সে বছরই কাকার বিয়েও দিয়ে যান পিতৃমাতৃহীন জ্যেষ্ণুকে কাকিমা হেমপ্রভা নিজের সন্তানের মতোই মানুষ করে তোলেন পরি জিষ্ণুর চেয়ে তিন বছরের ছোট চাকরিটা ওর কাকা স্থিরব্রত টিকিয়ে রাখতে পারতেন কিনা সন্দেহ ছিল ঘোরতর কিন্তু মাত্র তিরিশ বছর বয়সে তিনিও তিন দিনের জ্বরে মারা যান মরে গিয়ে নিজে বেঁচে যান কিন্তু মেরে রেখে যান কাকিমাকে তখন থেকেই এই অভিশপ্ত পরিবারের হাল ধরেন শক্ত হাতে সুন্দরী ব্যক্তিত্ব সম্পন্ন হিমপ্রভাই যদিও খুব বেশি দিনের কথা নয় তবুও একজন যুবতীর পক্ষে দুটি ছোট ছেলে মেয়ে জিষ্ণু আর পরীকে নিজের স্বামী ও ভাসুরের সঞ্চিত অর্থের উপর ভর করে মানুষ করে তুলতে কম বেগ পেতে হয়নি কাকিমাকে যখন ওরা সঞ্চয় করেছিলেন তখন হয়তো তার কিছু দাম ছিল কিন্তু যখন শুধুমাত্র সেই সঞ্চয়ের উপরই নির্ভর করতে হয়েছিল তখন ইনফ্লেশনের কল্যাণে তার মূল্য কিছুই আর ছিল না সেসব ভারী কষ্টের দিন গেছে তখনই এই বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি মাসে তিরিশ টাকাতে আর ছাড়েননি ভাড়া অবশ্য তিরিশ বছরে বেড়ে একশো তিরিশ হয়েছে বাড়িওয়ালা এক সহায় সম্বলহীন বৃদ্ধ তাকে ঠকানো কঠিন হয়নি হেমপ্রভার পক্ষে হেমপ্রভা নিখুঁত সুন্দরী বলতে যা বোঝায় তা ছিলেন না কিন্তু যৌবনে তো কুকুরীও সুন্দরী হয় কাকিমার মুখে একটি আলগা স্ত্রী ছিল যার কিছু আজকেও অবশিষ্ট আছে তাছাড়া আর যা ছিল তা ব্যক্তিত্ব খুব কম নারীর মধ্যেই অমন ব্যক্তিত্ব দেখেছে জিষ্ণু কাকার এক বন্ধু হিরু কাকাও অনেক করেছিলেন ওদের জন্য হিরু কাকা না থাকলেই কাকিমার নিজের পক্ষেও হয়তো ভেসে যাওয়াটা ওই বয়সে ওই অসহায়তায় পড়ে বিচিত্র কিছুই ছিল না আজকে হিরু কাকার বয়স বাষট্টি রিটায়ার করেছেন কিন্তু আজ ও কাকিমা যে তার উপরে অনেকখানি নির্ভর করেন তা জিষ্ণু জানে হিরুকাকা বিয়ে করেননি রাজা নবকৃষ্ণ লেনে নিজের ছোট পৈতৃক বাড়িতেই থাকেন পুষির সঙ্গে জিষ্ণুর বিয়ের রেজিস্ট্রেশনের বন্দোবস্ত যা করার তা কাকাই কাকিমার সঙ্গে বসে করেছিলেন পুষির দুর্ঘটনার খবর শোনা মাত্রই দৌড়ে এসেছিলেন হাসপাতালে তারপর মর্গে পোস্টমর্টেম করার সময় সমস্ত খুন বাইরে দাঁড়িয়েছিলেন শ্মশানে উপস্থিত ছিলেন এবং পুশির অগন্ধ নাভি আর সাদা সাদা হাড়ের টুকরো পুশির পুষির ছোট ভাই নিমতলার পাশের গঙ্গাতে বিসর্জন দেওয়া পর্যন্ত নীরবেই দাঁড়িয়েছিলেন কৃষ্ণুর পাশে কিরুকাকার এক ছেলেবেলার বন্ধু পুলিশের ডিআইজি সাহায্য না করলে অনেকেরই মতো পুষির শরীরও পচে গলে যেত মর্গ থেকে বেরোতে বেরোতে সেদিন হিরু কাকার প্রতি কৃতজ্ঞতা আরও একটি কারণেই গভীরতর হয়েছিল জিষ্ণুর শ্মশান যাত্রী আত্মীয়রা কেউই শুধননি নিজে ভদ্রলোক কে স্বল্পজন অবশ্য জানতেন যে উনি জিষ্ণুর কাকা কিন্তু আপন কাকা যে নন তাও জানতেন আপনার চেয়েও যে অনেক বেশি আপন সেটা কিন্তু জানতেন না শিশুকাল থেকেই দেখে এসেছে জিষ্ণু হিরু কাকার চিরদিনই একই পোশাক পায়ে বাদু কোম্পানির পাম্প আজকাল খুব লোকই পরেন মিলের সস্তা ধুতি এবং ফুল হাতা পপলিনের শার্ট তাও একই রঙের ফিকে হলুদ অনেকটা বাফতা রঙের মতো দেখতে এক পকেটে একটি পুরনো রং জ্বলে যাওয়া লাল রঙা পার্কার ডুও ফোল্ড কলম ডান পকেটে পানের বাটা পিতলের বাঘির মতো চওড়া কবজিতে পুরনো মডেলের একটা ওমেগা ঘড়ি সাদা ডায়ালের নিচে বড় বড় রোমান অক্ষরে এক থেকে বারো অব্দি লেখা চোখে গোলাকৃতি নিকেল ফ্রেমে চশমা তাও দেখেছে জিষ্ণু জ্ঞান হওয়ার পর থেকেই খয়ে গেছিল সেটা ব্যবহারে ব্যবহারে চুল মাঝখান দিয়ে সিঁথি করা আজকাল পামসু যেমন কেউ পড়ে না চুলের মাঝখান দিয়ে সিঁথিও কেউ করে না আতরও আজকাল কেউ মাখে না কিন্তু হিরুকাকা আতরও মাখতেন বসন্ত থেকে বর্ষা খস শরৎ থেকে শীতে অম্বর বর্ষায় হাতে থাকত একটি পশুপতিপাল কোম্পানির লম্বা ডাঁটির ছাতা শীতে একটি র্যাপার চড়ত গায়ে কোনো ব্যাপারেই রকম আধিক্য বা উচ্ছ্বাস ছিল না হিরু কাকার চাকরি করতেন একটি সাহেব কোম্পানিতে বড় বাবুর হিরু কাকার কথা আজ গভীর রাতে বারবার মনে পড়ছে এই জন্যই যে এই রাতের সংকটে হিরু কাকা পাশে থাকলে নিশ্চিন্ত হতো জীষ্ণু এবং শান্ত থাকতেন কাকিমাও কাকাকে বা বাবাকে মনে নেই জিষ্ণুর কিন্তু ওদের ওই ছোট এবং এক সময়কার হায় সম্বলহীন পরিবারে হিরু কাকাই তার এবং পরীর বাবা কাকা জ্যাঠার অভাব একসঙ্গে পুষিয়েছেন কাকিমাকেও একদিনের জন্য বুঝতে দেননি যে তিনি একা পরি এবং জিষ্ণুর মামার বাড়ি ছিল মধ্যপ্রদেশের উমেরিয়াতে মা ও কাকিমা দুই মেয়েই তাদের বাবা মায়ের একমাত্র সন্তান তখনকার দিনে এমন বড় একটা দেখা যেত না সব কথা ঘটনা পরম্পরা এখন ভাবলে মনে হয় বানানো গল্পই বুঝি কিন্তু জিষ্ণুদের পারিবারিক ইতিহাসের দুর্বলতা এবং বল দুই গল্প হলেও সর্বাংশেই সত্যি ছিল হিরুকাকা কাকিমাকে ভালোবাসেন কি বাসেন না তা জানে না জেষ্ণু তবে এইটুকু এখন বোঝে যে কাকিমা আর হিরুকাকার মধ্যে এক ধরনের একটা সম্পর্ক নিশ্চয়ই ছিল এবং আছে কিন্তু আধুনিকার্থে প্রেম বলতে যা বোঝায় ওই একটি মাত্র শব্দ দিয়ে হিরুকাকা আর কাকিমার সম্পর্কর ব্যাখ্যা করা হয়তো যায় না জিষ্ণুর সঙ্গে পুষির প্রেম ছিল যে প্রেম পরিণতি পায় বা পেত ওদের বিয়েতে হিরু কাকা আর কাকিমার সম্পর্কটা যদি কখনো পরিণতি পায় তবে হয়তো পাবে শুধুমাত্র দুজনের মধ্যে একজনের মৃত্যুতেই সমাজের হাতে নিজেদের বিবেকের হাতে নিজেদের সংস্কারের হাতে নিজেদের সংযমের হাতে বড় নির্মমভাবেই নিগৃহীত হতেন ওরা হয়তো কিছুটা স্বেচ্ছা এবং কিছুটা উপায়হীনতাতেও সেই নিগ্রহর স্বরূপ উপলব্ধি করার মতো গভীরতা হয়তো জিষ্ণু বা পরিদের প্রজন্মর আদৌ নেই জানত জিষ্ণু মাঝে মাঝে কাকিমা আর কাকাকে খুব বোকা বলেও মনে হয় জিষ্ণুর ওদের দুজনের সমস্ত সুখের মধ্যে দেওয়াল হয়ে ও আর পরিই যে দাঁড়িয়েছিল সে কথা বুঝতে পারত ও বড় হওয়ার পর থেকেই ভারী অবাক লাগত এবং এখনও লাগে কিরুকাকা আর কাকিমার সম্পর্কে প্রকৃতিটা বোঝার চেষ্টা করে জিষ্ণু বারবার কিন্তু সম্মুখ বুঝতে পারে না দেওয়ালের দুপাশে সারাটা জীবন দুজনের দাঁড়িয়ে থেকেও সুখের ঘরে একটুও কম পড়েনি বুঝি দুজনের কারোরই শরীর ছাড়া প্রেম যে হয় থাকতে পারে সে কথা ভাবতে কষ্ট হয় ভাবতে কষ্ট হলেও হয়তো তেমন প্রেম সংসারে অবশ্যই থাকে ভাবছিল জিষ্ণু কিন্তু মাঝে মাঝে অবিশ্বাস হয় অল্প কদিন আগেই একটি পত্রিকাতে নীরেন্দ্রনাথ চক্রবর্তী ইন্টারভিউ দিয়েছিলেন এই বিষয়ে উনি বলেছিলেন যারা বলেন যে শরীর ছাড়াও প্রেম হতে পারে তাদের তিনি ঘৃণা করেন পরী দেখিয়েছিল কাগজটি জিষ্ণুকে জিষ্ণু বলেছিল পৃথিবীতে কোনো মানুষের অভিজ্ঞতাই তো সার্বিক হতে পারে না এখানে অভিজ্ঞতা মাত্রই খণ্ডিত সর্বজ্ঞ কেউই নন আর তাছাড়া সকলের বিশ্বাসও যে রকমই হতে হবে তারই বা মানে কি উনি যা বিশ্বাস করেন অথবা ওর অভিজ্ঞতা ওকে যা শিখিয়েছে তিনি তাই লিখেছেন পরিছিল তা নয় বোঝা গেল কিন্তু ঘৃণা শব্দটাকে উড়িয়ে দেওয়া যায় তিনি নিজে একজন কবি শব্দ ব্যবহারের আগেই তার তাৎপর্য সম্বন্ধে নিশ্চয়ই ভাবনাচিন্তা করেছেন জিষ্ণুর কিছুতেই ঘুম আসছিল না তাই নানা এলোমেলো ভাবনা মাথাতে ভিড় করে আসছিল স্লিপিং ট্যাবলেট খেয়ে ঘুমোয় বলে ঘুমের মধ্যে কোনো স্বপ্ন বা ভাবনা ওকে আর ছোঁয় না সব সবকিছু থেকেই ছুটি তখন সেই ক গানুবাবুদের বাড়িতে পেটা ঘড়িতে আড়াইটা বাজল বিষ্ণুর ঘর থেকে গানুবাবুদের সমস্ত বাড়ি এবং বাগানটা দেখা যায় পুরো পাড়ার এইটুকুই সম্পদ গাছগাছালি পাখি সবুজ বসন্তে ও গ্রীষ্মে কৃষ্ণচূড়া আর অমলতাসের সমারোহ কোকিলের বর্ষায় ফিসফিসে বৃষ্টি ভেজা পাতার আড়ালে মাথা বাঁচানো কাকেদের কর্লর শীতের প্রকৃতির রুক্ষ মলিন খড়ি ওঠা রূপ পুরো গলিটা যেন বেঁচে আছে গানো বাবুদের বাড়ির এই বাগান জন্যে তারই মুখ চেয়ে চতুর্দিকের ঘুমিয়ে পড়া ধুলো নোংরা দারিদ্র সাধারণের মধ্যে মাথা উঁচিয়ে স্নোসেম রং করা সৌধটি চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে এই গভীর রাতের ব্যতিক্রমের সংজ্ঞা হয়ে বিকেলে রোদ পড়লেই দেখা যায় ময়দার বস্তার মতো গোলগুল, স্থূলকায় মহিলারা পাছা পেরে শাড়ি পরে বাগানে ও মার্বেলের চওড়া বারান্দায় গজেন্দ্র গমনে চলাফেরা করছেন এক একজন তেকোনা চারকোনা চার পাঁচ কোনা বাবুদের পিছনে এক একজন করে খিদমদগগার ঘুরে বেড়াচ্ছে স্টিভেডরিং আর শিপ চ্যান্ডেলিং এর পয়সায় কোনোদিন টান পড়েনি কখনো খিদমদগগারদের হাতে রঙিন ছাতা কখনো বেহালা কখনো পানের বাটা কখনো বা ট্রের উপরে বসানো জিন এবং বরফ অ্যাঙ্গোস্টার্স বিটার্স গরমের বিকেলে পেস্তা দিয়ে বাটা সিদ্ধির নয়তো কাগজি নেবুর পাতা ফেলা কাঁচা আমপোড়া শরবত শীতের সন্ধ্যায় স্কচ হুইস্কি সানটাউনার বেনারস থেকে আনানো আমাকে সাজা আলবোলা অথবা ডানহিলের পাইপে ডানহিল টোব্যাকোর ধোঁয়া এখনো গানুবাবুদের বাড়িতে সবুজ যেমন অনেকে আছে পয়সাও অনেক আছে বুঝুন আর না বুঝুন হয়তো কেউ কেউ বোঝেন কিন্তু গান বাজনারও ওরা মস্ত সমস্ত এখনও প্রায়ই ফিল বসে কখনো ক্লাসিক্যাল কখনো পুরাতনী বাংলা গান কখনো কর্তামার অনুরোধে কীর্তন পাড়ার লোকে পিনি পয়সাতে শোনে অবশ্য বাইরে থেকেই শীতের রোদ চাঁদের আলো বর্ষায় ভেজা স্নিগ্ধ চেকনাইয়ের পুরো ভাগ পায় এই গলির প্রত্যেক বাসিন্দা গানুবাবুদের বাড়ি আর বাগানেরই কল্যাণে ময়না কাকাতুয়া ডাকে বলো গোবিন্দ বলো রাধে ম্যাকাও ডাকে কর্কশ স্বরে একটা কাকাতুয়া মাঝে মাঝেই বলে কটা বাজে রে তার দোসর আবার সারা দেয় কটা চাই তবে গানুবাবুদের বাড়ির কেউই প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন না মনুষ্যত্বের প্রাণী বলে গণ্য করেন ওদের বোধ হয় তাতেই সকলে খুশি তবু তো গানুবাবুরা আছেন ওই বাড়িটার জন্যই এখনো নিঃশ্বাস ফেলা যায় প্রশ্বাস নেওয়া যায় পশিয়ে একদিন জিষ্ণুর ঘরের লাগোয়া বারান্দায় বসে বলেছিল আমরা চাঁদনি রাতে সারা রাত বসে থাকবো এই বারান্দাতে হ্যাঁ ঘুমাবো না কিন্তু শ্রাবণের পর থেকে শীতের শেষ অবধি এই বারান্দার আব্রু পুরো থাকে গাছগাছালির ফাঁক দিয়ে চাঁদের আলো অস্পষ্ট হয়ে বারান্দায় পৌঁছয় যেন পরিশ্রুত হয়ে তখন বারান্দায় বসে থাকলে পাশের বাড়ি বা গানুবাবুদের বাড়ি থেকে দেখাই যায় না কিছুমাত্র অথচ বাইরে সব কিছুই দেখা যায় এখানে বসে পুষি বলেছিল বিয়ের পরে এই বারান্দায় বসে থাকবে সারা রাত ভীষণ রোম্যান্টিক ছিল এখন জিষ্ণুদের বাড়ির ভিতরে সব শব্দ মরে গেছে পরীর বাথরুমের দরজা খোলা শব্দ হয়েছিল অনেকক্ষণ আগে কিন্তু তারপর তার ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দটা আর হলো না কাকিমা সম্ভবত পরীর কাছেই আজ শুলেন অনেকক্ষণ একটানা প্রলাপের মতো নিচু গলায় স্বগতক্তি ভেসে আসতে লাগল পরীর না কাকিমার তারপর আরও নিচু গলার স্বগতক্তির মতো কিছু ভুল শুনল হয়তো তারপর পুরো বাড়ির আলো নিভে গেল কাকিমার চাপা গলার ধমক পরী আরেকবার বাথরুমে গেল এবারে আলো না জেলেই প্রত্যেক নারীর জীবনে কিছু কিছু জমি বা এলাকা থাকে অন্য কোনো পুরুষ সে যত কাছেরই হোক না কেন কখনোই পৌঁছতে পারে না এমনকি ঔৎসুক্য প্রকাশ করতে পারে না সেখানে সেই এলাকা সম্বন্ধে এই জন্যই হয়তো একজন পুরুষ ও নারীর মধ্যে পূর্ণ বন্ধুত্ব হওয়া অসুবিধের মানে বন্ধুত্ব যতই নিবিড় হোক না কেন বিবাহিত না হলে মধ্যে এক অদৃশ্য ফাঁক থেকেই যায় আমাদের এই দেশে অন্তত এখনও না থাকলে জিষ্ণুকে এখন তার নিজের অন্ধকার ঘরে শুয়ে পরি সম্বন্ধে আশঙ্কা আর অনুমানের পাশবালিশ জড়িয়ে এপাশ ওপাশ করতে হতো না গানবাবুদের পেটা ঘড়িতে তিনটে বাজল ভোজপুরি দারোয়ান হাঁকল সাবধান কাল অফিস আছে একবার বাথরুমে গেল জিষ্ণু তারপর ঘুমোবার চেষ্টা করল কিন্তু ঘুম কিছুতেই এলো না পরী তার সহদরারই মতো তবু পরীর বোতাম খোলা ব্লাউজ আর খোলা ব্রেসিয়ার ঠেলে বেরিয়ে আসা তামা রঙা বুকের কথা বারবার মনে হলো জিষ্ণুর এখন মনে পড়ে যেতেই পুষির বুকের কথা মনে হলো অবশ্য একদিনই দেখতে দিয়েছিল পুষি বলেছিল আর এখন নয় সব তোলা রইল তোমারই জন্যে আজ বাদে কাল তো বিয়েই থর্ষই ছেনে ছেলের বিছানা ছেড়ে উঠে টেবিল লাইটটা জ্বাললো জিষ্ণু স্লিপিং ট্যাবলেটটা খেলো অ্যালার্মটা সেট করলো আটটাতে সকালে বিছানা ছেড়ে উঠেই এক কাপ চা খেয়েই বাথরুমে যাবে সোজা কাগজও পড়বে না সাড়ে আটটার মধ্যে অফিসের গাড়ি রোজ এসে দাঁড়িয়ে থাকে পনেরো মিনিটে পৌঁছে যাওয়া উচিত অফিসে বেঁচে গেছে স্কুটারে চড়তে হয় না বলে মিনি বাসেও গাড়িতে যখন অফিসে যাওয়া আসা করে তখন পাশ দিয়ে যাওয়া অথবা ইদানিং উল্টো দিক থেকে আসা মিনি বাসের মধ্যে নির্বিকার মুখে যেসব যাত্রী বসে থাকেন যারা ড্রাইভার কন্ডাক্টারদের বেনিয়ম বা অভদ্রতা করতে দেখেও কিছুমাত্র বলেন না তাদের প্রতি এক গভীর অশুয়া জন্মেছে ওর মানুষ নিজেরটা ছাড়া বোধ হয় আর কিছুই বোঝে না যেদিন যে মিনিটে যিনি যাতায়াত করেন সেই মিনিটি নিচে তার ভাই বা স্ত্রী বা মেয়ে যেদিন চাপা পড়ে মরবে সেদিনই শুধু সৎ নাগরিকের দায়িত্ব কর্তব্য চেগে উঠবে যারা নির্বিকার মুখে মিনিবাসের ড্রাইভার অথবা কন্ডাক্টরদের তাদের নিরাপত্তা এবং অপ্রত্যক্ষ সায়ে যা খুশি করাতে প্রশ্রয় দেন শুধুমাত্র নিজে সময়ে অফিসে পৌঁছবার বাড়ি ফেরার জন্যই তাদেরও কলার ধরে নামিয়ে এনে মিনিবাসের ড্রাইভার কন্ডাক্টারদের মতোই ভালো করে মার দেওয়া উচিত কিছুদিন হলো জীষ্ণুর কেবলই মনে হয় মার ছাড়া এখন আর এদেশে কিছুই হবে না সব মানুষ গন্ডারের চামড়া পড়ে বেড়াচ্ছে বিশেষ একজনকে দিয়ে খোঁজ করিয়েছে একটি আনলাইসেন্সড পিস্তলের জন্য পয়েন্ট থ্রি টু এলে হাতটা ঠিক করে নিয়ে নিজের হিসাব কিতাব নিজেই করে নেবে দরে দৌড়ে ঘুরে সম্পাদকীয় স্তম্ভে জ্বালাময়ী কিছু অফলপ্রসূ চিঠি লিখে মিনিস্টারদের পি সেক্রেটারিদের পাড়ার এমএলএদের মাথায় তেল মাখাবার মধ্যে ও আর নেই অনেক হয়েছে পুষির অ্যাক্সিডেন্টের পরই মোহভঙ্গ হয়ে গেছে এই গণতন্ত্রের স্বরূপ প্রশাসনের পরিকাঠামো পুলিশের কর্মধারা এইসবের কোনো কিছুর ওপর আর ওর বিন্দুমাত্র ভরসা নেই ও বেপরোয়া হয়ে উঠেছে দিনকে দিন হচ্ছে কোথায় গিয়ে থামবে জানা নেই জিষ্ণু এখন সত্যি বিশ্বাস করে যে বন্দুকের নলই হচ্ছে সমস্ত শক্তির উৎস বিশেষ করে যেখানে অন্য সমস্ত উপায়ই বিফল হয় দেখতে পাচ্ছে চোখের সামনে সভ্য এই পথ যারাই নিচ্ছে তারাই জিতে যাচ্ছে এখানে সকলেই শক্তের ভক্ত নরমের জম গানবাবুদের বাড়ির আলো ছায়া ঘেরা রহস্যময় বাগানের গভীর থেকে পেঁচা ডাকল দুর্গম দুর্গম ঘুমিয়ে পড়ল চিসনু তারাহুড়ুতে যখন অফিসে বেরিয়েছিল তখন কাকিমা পুজোর ঘরে এবং পুরীর ঘরের দরজা বন্ধ ছিল পুরীর হয়তো তখনও ঘুম ভাঙেনি অফিস থেকে ফিরলে শ্রীমন্তদা খাবার ও চা দিল শ্রীমন্তদা আজই দুপুরে ফিরেছে দেশ থেকে কাকিমা ও পরি বাড়ি ছিল না শ্রীমন্তদা বলল কালি বাড়িতে গেছে পাড়াতে একটি অসত্য গাছের তলায় কালী মূর্তি প্রতিষ্ঠা করেন বছর পনেরো আগে সেলস ট্যাক্স ডিপার্টমেন্টের এক কর্মচারী এখন তিনি চাকরি ছেড়ে দিয়েছেন সেই মূর্তি নাকি খুবই জাগ্রত শনি রবিবারে বহু লোক লাইন দিয়ে মানত করেন ও পুজো দেন পথে যেতে আসতে দেখে জিষ্ণু ভালো লাগে দেখে যে এখনও অসংখ্য মানুষ নিজেদের দুঃখ কষ্ট দায় দায়িত্ব প্রতিমার পায়ের কাছে কি নিশ্চিন্ত সমর্পণে নামিয়ে রেখে নিজেরা হালকা হতে পারেন বিশ্বাসের ফল কি হয় না হয় তা জানার ঔতুক ওদের নেই বিশ্বাসে যে বিশ্বাস এখনো অগণ্য লোকে রাখেন এইতে জেনেই ভালো লাগে ওর তবু আঁকড়ে থাকার কিছু আছে কাকিমা নাকি পরীকে নিয়ে ওই কালীবাড়িতেই গেছেন চা খেতে খেতে জিষ্ণু ভাবছিল পরী নিশ্চয়ই নিজের ইচ্ছাতে যায়নি কাকিমাই ধরে নিয়ে গেছেন শ্রীমন্তদা চায়ের কাপ ও খাবারের প্লেট নিয়ে যাবার সময় বলল কি হয়েছে বলতো দাদা বাবু মক্ষদা বলছিল ভাইরাস জ্বর তাই নাকি কি আমি আজ দুপুরবেলা বাড়ি ফিরে দেখছি সারা বাড়ি থমথম করছে দিদিমণি অফিসে যায়নি এগারোটা নাগাদ একটা ফোন এলো দিদিমণি অগ্নিশর্মা হয়ে অনেক কথা বলল। ফোনটা অফিস থেকে এসেছিল তা তো বলতে পারবো না মক্ষতা দিয়ে খুব চিন্তিত মা কাউকেই কিছু বলেননি আমাদের পক্ষেও জিজ্ঞেস করা তো উচিত নয় তবে এমন তো কখনো হয়নি কাল কী হয়েছিল দাদা বাবু আমরাও তো এই বাড়িরই লোক হয়ে গেছি এখন তোমাদের ভালো মন্দি তো জড়িয়েই গেছি জিষ্ণু চোখটা শুরু করে মিথ্যে কথাটা বলল কিছু তো জানি না শ্রীমন্তদা আজ আমি উঠেছিলাম দেরি করে এক কাপ চা খেয়েই তো অফিসে দৌড়েছি ওই বাড়ির চাঁপা বৌদি শুধু ছিল তো আমায় যখন বাজার থেকে ফিরছিলাম কখন এই তো একটু আগে গো কি জিজ্ঞাসা করছিলেন বলছিলেন কাল নাকি পরি দিদি অনেক রাতে বাড়ি ফিরেছিল আর তুমিই দরজা খুলেছিলে পরি দিদি নাকি বেহুশ হয়ে রকের ওপর বসেই পড়েছিল আমি আমি দরজা খুলেছিলাম লজ্জিত মিথ্যাবাদী জিষ্ণু থতমতো খেয়ে বলল তুমি কি বললে শ্রীমন্তদা জামা বৌদিকে আমি বললাম মেয়ে তো জ্বরে বেহুশ হয়ে ফিরেছিল কালকে তো প্রাণটাই যেত কি যে ভাইরাস জ্বর এসেছে শহরে আন্দাজে ঠিকই বলেছ তারপরে কথা ঘুরিয়ে শ্রীমন্তদাকে জিষ্ণু বলল কাকিমার আজকে পরীক্ষা নিয়ে বাইরে যাওয়া উচিত হয়নি এই জ্বর ভালুকের জ্বরের মতো হঠাৎ আসে আবার হঠাৎ ছেড়ে যায় একশো পাঁচ উঠে যায় যখন আসে ছেড়ে গেলে আবার তো আসতে পারে কি দাদা বাবু তা তো পারেই ছেড়ে গেলেও শরীর তো দুর্বল করে দেয় না তা করে না এই তো মুখ্যতাদি বলছিল তার দাসুদা একদিন তাকে দেখতে সেই রান্নাঘরের দাওয়াতেই প্রায় টেঁসে গেছিল ঘেঁচা ডাক্তারকে ডেকে এনে কোনো ক্রমে বাঁচায় যাই বলো তাই বলো দাদা বাবু ঘেঁচা ডাক্তার রিক্সাওয়ালাদের ফুঁড়ে ফুঁড়ে শট লেকে বাড়ি করে ফেললো বটে কিন্তু ডাক্তার সে ভালোই কোনোদিনই এলো পাতাড়ি চিকিৎসা সে করেনি হুম তা ঠিক চিন্তানিত গলাতেই কৃষ্ণ বলল শ্রীমন্ত তার কাছে জলজান্ত মিথ্যে কথাটা বলে এবং বলার পর ধরা পড়ে যাওয়াতে বড় ছোট লাগছিল খুবই ভাবছিল মিথ্যে বলেন না বা বলতে হয় না যাদের এমন মানুষ হয়তো কমই আছেন কিন্তু পরের কারণে মিথ্যেবাদী সকলকে হতে হয় না ওর মতো পরী অবশ্য তার পর নয় পরীর কারণেই ও একটা কেন দশটা মিথ্যে বলতে পারে মিথ্যে যারা হরদম বলে তাদের চোখের পাতা পর্যন্ত কাঁপে না মনের পেশি একটু শক্ত হয় না সেই সব মানুষ বোধ হয় খুনও করতে পারে অন্য কেউ ঠান্ডা মাথায় পাই যাবা পাঞ্জাবি দিবো তো দাদা চান করতে যাবে না হুম যাব মা বলে গিয়েছেন যে ওনাদের ফিরতে দেরি হলে তুমি খেয়ে নিও তুমি তো আবার ঘুমের ওষুধ খাবে হুম কোনো চিঠি এসেছিল ফোন চিঠি একটা এসেছে বটে এ বলতে ভুলে গেছিলাম আর ফোন করেছিল পুষিদের বাড়ি থেকে মা ধরেছিলেন আবার করবেন বলেছেন আহা পুষি মায়ের মুখটা মনে পড়লেই বুকটা হু হু করে ওঠে গো দাদা বাবু চিঠিটা আনো শ্রীমন্তদা আমি চান করতে যাব। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি একটা খাম কাঁপা কাঁপা হাতে লেখা হাতের লেখাটা অচেনা পেপার কাটার দিয়ে কেটে চিঠিটা পড়ল জিষ্ণু বাবা জিষ্ণু পরম কল্যাণী আসু তুমি আমার পুত্র সম তাই বাবা সম্বোধন করিলাম কিছু মনে করিও না আমাকে হয়তো তুমি চিনিবে না আমি তারই নি বাবু তোমাদের অতি মন্দভাগ্য বাড়িওয়ালা গত মাসে আমি তোমার কাকিমার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলাম বাড়ির ভাড়া যদি কমপক্ষে একশত টাকা বাড়াইয়া দেন সেমতো আর্জি লইয়া তিনি অত্যন্ত সম্ভ্রান্ত ও ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা তাহাকে আমি রাজি করাইতে পারিলাম না বারংবার তোমার অফিসের ফোন নম্বর ও ঠিকানা চাহিয়াও ওর নিকট হইতে তাহা সংগ্রহ করিতে পারিলাম না সেই কারণেই তোমাকে উত্তক্ত করিতেছি বাবা আমাকে মার্জনা করিও বর্তমানে তোমরা আমাকে মাসে একশত তিরিশ টাকা ভাড়া দাও আমি পেনশন পাই তিনশত টাকা গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড সমস্তই পুত্র কন্যা দিগের প্রয়োজনে কমিউট করিয়া লইয়াছিলাম তিরিশ টাকা ভাড়ায় আজ হইতে তিরিশ বৎসর পূর্বে এই বাটি তোমার কাকিমাকে দিয়াছিলাম কিরালাল বাবুর মধ্যস্থতায় ক্ষীরাল অর্থে ক্ষীরুবাবু টাকার তো আজ কোনো মূল্যই নাই তাহা কাগজ হইয়া গিয়াছে ভবিষ্যতের কথা ভাবিয়া আর বাঁচিবার ইচ্ছা রাখি না দেশ তো দেউলিয়াই হইয়া গেল বাবা তোমার কাকিমা হৈমদেবী আমাকে কোর্টে কেস করিতে বলিলেন তাহার পক্ষে নাকি কিছুই করণীয় নাই হিরুবাবুর নিকট গিয়াছিলাম উহার রাজা নবকৃষ্ণ স্ট্রিটের বাটি আমাকে প্রায় গলা ধাক্কা দিয়াই বাহির করিয়া দিলেন অথচ উহার ভৃত্ত গদাধরের সহিত পানের দোকানে দেখা হওয়ায় সে কহিল হিরুবাবুর নিজ বাটির একতলার ভাড়াটিয়ার ভাড়া গত তিরিশ বছরে দশ গুণ বৃদ্ধি পাইয়াছে তিরিশ বছর পূর্বে খাওয়া লইয়া একজনের মেসে থাকিবার খরচ পড়িত সাকুল্লে সাতাশ টাকা আর তাহাই আজ সাড়ে চার শত টাকাতে আসিয়া পৌঁছাইয়াছে কতগুণ বৃদ্ধি পাইয়াছে তাহা একবার বিবেচনা করিয়া দেখিবে বাবা আমাদের এজমালি বাটির পার্শ্বস্থ মেস হইতেই আমি এই তথ্য সংগ্রহ করিয়াছি তোমরা যে বাটিতে আছো তাহা চার কাঠা জমির উপর আমার পিতৃদেব তৈয়ারি করিয়াছিলেন একতলায় তিনখানি ঘর এইরূপ মাপের ঘর আজকাল উত্তর কলিকাতার আধুনিক কোনো বাড়িতেই দেখা যাইবে না এতদ ব্যতীত রান্নাঘর ভাড়ার ঘর খাওয়ার ঘর ঠাকুর ঘর মস্ত ছাদ ছাদে চিলে কোঠা পশ্চাতে ছোট একটি বাগানও আছে সেই বাগানে আজ হইতে চল্লিশ বৎসর পূর্বে আমি যে রক্ত করবি জবা কাঁঠাল গোলাপজাম এবং আঁশ ফলের মতো গাছ নিজ হস্তে গ্লোব নার্সারি হইতে আনিয়া লাগাইয়াছিলাম তাহারা আজ মহিরুহ হইয়াছে গাছগুলিকে একবার দেখিবার সুযোগ পর্যন্ত পাইলাম না বাবা নিজ বাটি শুধুমাত্র বাটিই নহে তাহা রক্ত কণিকারী অংশ ভাড়াটিয়ার পক্ষে সেই বোধ যে ঠিক কেমন তাহা কল্পনা করাও সম্ভব নহে তোমার কাকিমা পনেরো হাজার টাকায় বাটি কিনিয়া লইতে চান কিন্তু ভাড়া বিনা মামলায় এক পয়সা বাড়াইতে তিনি রাজি নন হৈমদেবীর ন্যায় চেনা মানুষের বিরুদ্ধে মামলা করিবার মতন মানসিকতা আমার নাই আর্থিক অবস্থাও নাই আমি তোমার বাবা এবং কাকাকে চর্মচক্ষে দেখি নাই তোমাদের অভিভাবক বলিয়া তোমার কাকিমা এবং হিরুবাবুকেই আমি জানি ও চিনি হিরুবাবু আমাদের পাড়ার ডাক্তারখানার বহু পুরাতন কম্পাউন্ডার গোদাবাবুর বন্ধু বিশেষ গোদাবাবুই তোমাদের শহীদ হিরুবাবু মারফত আলাপ করাইয়াছিলেন এই সংসারে আজ আমার আপনার বলিতে একটি নেরিকুত্তা কুত্তা ভুলো ছাড়া আর কেহই নাই তোমাকে কয়েকবার আমি দেখিয়াছি গত পনেরো বৎসরে কেন জানি না মনে হইয়াছে তুমি সজ্ঞানে কাহাকেও ঠকাইতে অপারগ আমার কাছে তুমি পুত্রপথ নিজ পুত্ররা জীবনে সুপ্রতিষ্ঠিত হইয়াও কেহই আমাকে দেখে না কন্যা দেখিতে চায় কিন্তু তাহার নিজের অবস্থায় শোচনীয় কলিকাতাতেও থাকে না তাই অনন্য পায় হইয়া তোমার নিকট আমার আর্জি জানাইলাম যদি দয়া করিয়া উপবাসে মারিবার হাত হইতে রক্ষা করো আমাকে এবং ভুলকেও তাহা হইলে তোমার নিকট চিরকৃতজ্ঞ থাকিব করুণাময় ঈশ্বর তোমার মঙ্গল করুন বাত প্রেশার ও হার্টের ওষুধ কিনিতেই মাসে প্রচুর টাকা চলিয়া যায় নিজের খাইবার ও ভুলোকে খাওয়াইবার নিমিত্ত আর কিছুই থাকে না বৃদ্ধ হইলে মানুষে বাচাল হইয়া পড়ে আমাকে ক্ষমা করিও বাঁচিলে তোমার দয়াতেই বাঁচিব ইতি আশীর্বাদক তারিণী কুমার চক্রবর্তী পুনশ্চ তোমরা যে বাটিতে আছো সে বাটির দলিল আমার নিকটই আছে তুমি যদি ওই বাটি যথার্থই কিনিতে চাও ভাড়া বাড়াইতে যদি তোমার প্রকৃতই অসুবিধে থাকে তাহা হইলে আমার নিকট হইতে তাহা লইয়া যাইও তুমি যাহা দিবে তাহাই ন্যায্য বলিয়া জানিব এবং গ্রহণ করিব দলিল দস্তাবেজে যেখানে যেখানে করিতে বলিবে সেখানে করিয়া দিব বাবা বহির জগতের মানুষকে নিজের স্ত্রীকে নিজের সন্তানদের বিশ্বাস করিয়া বড় মর্মান্তিকভাবে ঠকিয়াছি তাহাদের নিমিত্তই আজ আমি পথের ভিকারি। কিন্তু তবুও বিশ্বাস করিবার অভ্যাস ত্যাগ করিতে পারি নাই তোমার কাকিমাকে যখন প্রথম দেখি এবং গোদা হিরুবাবুর নিকট হইতে তাহার অসহায়তার কথা সব শুনি তোমার পিতা মাতার দুর্ঘটনার মৃত্যুর কথাও শুনি তখন মন বড়ই দ্রব হইয়াছিল তাহা না হইলে সে যুগেও ওই বাটির ভাড়া মাত্র তিরিশ টাকা কখনোই হইত না যাউক তাহার নিমিত্ত খেদ নাই সংসারে কিছু মানুষ ঠকিতে আসে আর কিছু মানুষ ঠকাইতে পরমেশ্বরের ইচ্ছায় যে ঠকিল তাহার কিছুমাত্রই যায় আসে না যে চিরদিন ঠকাইয়াছে তাহার ঈশ্বর বিশ্বাস প্রকৃত না মিথ্যা তাহা যাচাই করিবার নিমিত্তই বোধ হয় ঈশ্বর আমার ন্যায় বিশ্বাসী মানুষকেও এই মতো পরীক্ষায় ফেলিয়া যাচাই করিয়া লইতে চাহেন আমি তাহারই শরণাগত শেষ বয়সে মিথ্যা বা তঞ্চকতার আশ্রয় লইয়া তাহাকে ত্যাগ করিতে চাহি না তাহা হইতে অনাহারে আমার মৃত্যু শ্রেয় তোমার কাকিমা হৈমদেবীকে দেবীকে আমার ভক্তিপূর্ণ সংস্কার জানাইও তুমি আমার আশীর্বাদ জানিও তোমার জাতা ভগিনীকেও জানাইও আমি গোদা কম্পাউন্ডারের নিকট হইতে জানিলাম যে তুমি অত্যন্তই ব্যস্ত থাকো এবং অফিসের কাজে প্রায় বিলাত আমেরিকা যাইতে হয় যদি সময় সুযোগ করিয়া আমার এই নিবেদন দয়া করিয়া বিবেচনা করিয়া আমাকে জানাও তাহা হইলে তোমার নিকট চিরকৃতজ্ঞ থাকিব ইতি আ তারিণী কুমার চক্রবর্তী বাথরুমে যাবে জিষ্ণু এবারে তারিণীবাবুর চিঠিটা পড়ে মনটা বড় খারাপ হয়ে গেল গলির মধ্যে হলেও এত বড় বাড়ির ভাড়া উত্তর কলকাতাতেও আজকে হাজার দুই হওয়া নিশ্চয়ই উচিত ছিল কাকিমা যখন ওদের মানুষ করে তুলেছিলেন তখন তার হিসেবই হওয়া নিশ্চয়ই উচিত ছিল কিন্তু এখন জিষ্ণু যখন আশাতিত ভালো রোজগার করে এবং পরি করে তার চেয়েও বেশি তার উপরে বাবা ও কাকার এফডি কোম্পানির কাগজও নেই নেই করে কিছু আছে তখনও কাকিমার এইরকম মানসিকতা ঠিক বোধগম্য হয় না জিষ্ণুর একটা ব্যাপার লক্ষ্য করেছে জিষ্ণু অনেকেরই মধ্যে যে প্রথম জীবনে যেসব মানুষকে আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় বা অর্থের অভাবে নানা রকম অপমান অসম্মানের শরিক হতে হয় তারাই পরে লক্ষ্মীর কৃপাধন্য হলে অত্যন্ত নিষ্ঠুর ও অনুদার হয়ে ওঠেন এটা কেন হয় বুঝতে পারে না জিষ্ণু ওর মনে হয় এ ঠিক উল্টোটাই তো হওয়া উচিত ছিল বাথরুমে যা কম এই বাড়িতে তখনকার দিনে অ্যাটাচড বাদ অস্বাস্থ্যকর বলে মনে হতো তাই প্রত্যেক ঘরের সঙ্গে সংলগ্ন বাথরুম নেই একতলায় একটি আছে সেখানে শ্রীমন্তদা ও মুখ্যদাদি যান দোতলার একটি বাথরুম ব্যবহার করে জিষ্ণু আর অন্যটি পরী ও কাকিমা বাথরুমে যাবে ঠিক এই সময় ফোনটা বাঁচল শ্রীমন্তদা ফোনটা ধরে বলল একটু ধরুন দয়া করে উনি স্নানে যাচ্ছিলেন এ গেলেন কিনা দেখি রিসিভারটা টেবিলে নামিয়ে রাখবার আগে জিষ্ণু গিয়ে ফোনটা ধরল ঘড়িতে দেখল ঠিক নটা এবারে সময়ের ব্যাপারে আর ভুল করেনি পিকলু পিকলু বলল কিরে খুব ক্লান্ত চান তবে সেরেই নে আমি পরে ফোন করব ফোন করা দরকারই বা কি কাল তোর অফিসে কখন যাবো বল কাল আসিস না কবে কবে যাব আমার অসুবিধা আছে কি ওই সপ্তাহে না তবে তোকে টাকাটা দিতে পারবো না রে আমি এর আগে কোনো দিন তো না করিনি কোনো দিনও না তুই না চাইতেই জোর করে দিয়েছি কতবার আয়নার সামনে দাঁড়িয়ে মনে করিস মনে পড়বে আমার কাছে আর টাকা চাস না আমি পারবো না এ কি বলছিস তুই জিষ্ণু আমি যে ডুবে যাবো রে কাবলিওয়ালের কাছ থেকে ধার করেছি তুই মিথ্যে কথা বলছিস আমাকে পিকলু তুই আমাকে আগেও মিথ্যে কথা বলেছিস এই বাই গড বলছি আগে যে সব টাকা দিয়েছিস তা ফেরত দিতে পারিনি বলে তোর রাগ হয়েছে বুঝি জিষ্ণু দুঃখ পেয়েছিস কিসের দুঃখ সিঁড়ির মুখে ল্যান্ডিংয়ে পড়ি এসে দাঁড়ালো এমন সময় ফোনে কথা বলতে বলতে কখন যে বেল বাজলো আর কখন যে শ্রীমন্ততা গিয়ে দরজা খুললো খেয়ালি করেনি জিষ্ণু পরি একটি উজ্জ্বল তুতেরঙা শাড়ি পরেছে সাদা ব্লাউজ দুটি বিনুনি করেছে ঝলমল করছে পুরো ল্যান্ডিংটা পরি পুষির চেয়ে অনেকই বেশি সুন্দরী পুষির সৌন্দর্যে স্নিগ্ধতা ছিল পরির সৌন্দর্যে তীব্র এক জ্বালা আছে গা জ্বলতে লাগলো জিষ্ণুর পড়ি ওর খুঁড়ত তো বোন না হলে কেউ না হলে খুব ভালো হতো এ এক অন্য জ্বালা এ জিষ্ণু কিসের দুঃখ কিসের দুঃখ যদি বুঝতেই পারতিস তবে তুই আজও মানুষই থাকতিস প্লিজ পিকলু রাগ করিস না তুই ছাড়া আমার আর কেউ নেই রে কোনো বন্ধু ছিলও না নেইও জানিস খুশিও ঠিক এই কথাই বলে বলে আমাদের থাকবার মধ্যে আপনজন একজনই আছে সে জিষ্ণু জীষ্ণু চুপ করে থাকলো উত্তর দিল না পিকলুর কথায় পিকলু বলল ঠিক আছে ছেড়ে দিচ্ছি আজকে তো রাগ হয়েছে পরে তোকে ফোন করবো একদিন তারপর বাড়িতে যাব দাঁড়িয়ে দিবি না তো আর সেদিন কিন্তু টাকাটা রেডি রাখিস আমার দরকারটা মিথ্যে নয় বিশ্বাস করিস না তুই আর আসিস না আমার কাছে আমি তোকে বিশ্বাস করি না ঠিক আছে তবে পরীর কাছেই আসব টাকাটার খুব প্রয়োজন আমার পুরীর কাছে কেন আসতে যাবি প্রয়োজন থাকলেই যে সেই প্রয়োজন মিটবে তার তো কোনো মানে নেই আমারও তো অনেক কিছুই প্রয়োজন মেটাতে পারিস তুই আমার সাধ্য কতটুকু যে তোর প্রয়োজন মেটাবো হ্যাঁ তবে আমি যাব সত্যিই দরকার আছে পরীর সঙ্গে কি দরকার ওর উপরেও কি দাবি আছে তোর আমার উপরে যেমন আছে আমার কাজিন বলেই কি আরে না দরকার আছে বললামই তো তোর দরকার ও মেটাতে যাবে কেন হয়তো মেটাবে সে ও বুঝবে তুই যদি না দিস তো ও দেবে ও তো রোজগার করে এলে ফোন করে আসিস সে আমি বুঝব সোজা আঙুলে ঘি উঠবে না যা দেখছি মানে বললামই তো সে পড়ি বুঝবে বুঝলেই বুঝবে পরিবাড়িতে আছে ফোনটা দে না ঠিক আছে যেদিন যাব টাকাটা রেডি রাখিস কট করে লাইনটা কেটে দিল জিষ্ণু পরী বলল কে জিষ্ণু পিকলু কি বলছিল আমার সম্বন্ধে ও বলল বাড়ি আসবে তোমার সঙ্গে কথা আছে তোমার উপরেও নাকি ওর দাবি আছে আমার কাছে টাকা চেয়েছিল আমি দিইনি তো জানি না দেব না বলতেই বলল তোমার সঙ্গে দরকার আছে ও ব্ল্যাকমেল করতে চাই বোধহয় তোমার সঙ্গে জিষ্ণু বুঝতে পারছিল ল্যান্ডিংয়ের সিঁড়ির সামনের অত আলোর মধ্যে দাঁড়িয়েও পরীর মুখটা কালো হয়ে গেল পরী বলল তোমার বন্ধুটি ভালো নয় তোমাকে অনেক দিনই বলেছি জিষ্ণু জানি মানে এখন জানি পরী নিজের ঘরের দিকে চলে গেল পরি যদি জিষ্ণুর তো বোন আপন কাকার মেয়ে পরীকে দেখলেই ও শরীরের ভিতরে কত কি ঘটে যায় ও জানে এ খুব অন্যায় তবু পিছন থেকে ডেকে বলল কাকিমা কোথায় গেলেন কালীবাড়ি থেকে কালীবাড়ি হ্যাঁ শ্রীমন্তদা যে বললো তোমরা কালীবাড়ি গেছিলে না তো কে বলেছে মা হ্যাঁ মায়ের আর একটা মিথ্যে আমরা নার্সিংহোমে গেছিলাম কাকে দেখতে কাউকে দেখতে নয় তাহলে আমাকে দেখাতে তোমাকে হ্যাঁ আমাকে তোমাকে কেন তোমার কি হয়েছে আমাকে দেখাতে আবারও বলল পুরী বলে পূর্ণ দৃষ্টিতে তাকাল দিকে এরপর আর কিছু জিজ্ঞাসা করতে পারল না জিষ্ণু বুঝল আর কাকিমা মা হিরু কাকার সঙ্গে একটু হেঁটে ফিরবে পৌঁছে দেবে হিরুকাকা জিষ্ণু আর কথা বাড়াল না বাথরুমে নগ্ন হয়ে সাউরের ঠান্ডা জলের ধারার নিচে দাঁড়াতেই কাল রাতের এক ঝলক দেখা পুরী ঠেলে ওঠা বেরোনো উজ্জ্বল তামা রঙের স্তন আর পাকা কাবুলি আঙুরের মতো বোঁটাটি ভেসে উঠল চোখ বুঝে ফেলল জিষ্ণু ভারী খারাপ ভীষণ খারাপ হয়ে যাচ্ছে জিষ্ণু পুষির মৃত্যুর পর থেকেই ও কেমন যেন হয়ে গেছে ও এখন যাকে তাকে খুন করতে পারে রিপ করতে পারে নিজের খুর্তুত বোনকেও সারাদিন কন্ডিশন ঘরে থেকে অফিস থেকে বেরিয়েই সারা শরীর যেন জ্বলতে থাকে মিনিবাসের ড্রাইভারটাকে খুন করতে না পারলে ও শরীর ঠান্ডা হবে না কে জানে সত্যি সত্যি যদি খুন করতে পারে তাহলে এই অস্বাভাবিক তাপ আরও বেড়ে যাবে হয়তো নিজেকে বুঝতে পারে না জিষ্ণু শ্রীমন্তদার ভাষায় ও ও এখন এক ভাইরাস জ্বরে ভুগছে ভীষণই অসুখ ওর মে মাসের মাঝে মাঝে হতে চলল এখনও এক ফোঁটা বৃষ্টি নেই কয়েকদিন ধরে বিহারের লুয়ের মতো হাওয়া চলেছে কলকাতায় তার উপরে লোডশেডিং হয়ে গেছে প্রায় আধ হলো। হল তারিণীবাবুর ভাগে এই আদি বাড়ির যে অংশটা পড়েছে তা এক টেরে এবং সবচেয়ে নিকৃষ্ট সাকুল্যে দেড়খানা ঘর এক ফালি বারান্দা অবশ্য আছে এই বাড়ির বিভিন্ন অংশে বিভিন্ন রকম জীবন বয়ে যায় কোনো অংশর বাইরে স্নোসেম রং করা কোনো অংশ জানালা লিনটেলে এয়ার কন্ডিশনার চাপা গলায় গোঁ গোঁ করে কোনো অংশে আবার দিনই যেন আর চলে না তারেনী বাবুর চেয়েও সেই সব শরীরদের অবস্থা খারাপ মেজ সড়কের পাঁচও বাবু কড়াইশুঁটির চপ আর বেগুনের দোকান দিয়ে বেশ টুপাইস করেছেন উপরন্তু কর্পোরেশনে একটা চাকরিও করেন চাকরির মাইনেটা বিনা খাটুনিতে জোটে আর দোকানের রোজগারের গ্রস কামাইটাই বলতে গেলে নিট মুনাফা নিঃসন্তান বাবু টাকার বড় গরম তার গিন্নি দিনরাত ভিডিও দেখেন আর পটেটো চিপস খান ইনকাম ট্যাক্স ফ্যাক্সের কোনো বালাই নেই তিনি মাঝে খুবই গরম হয়ে বলেছিলেন যে পুরো বাড়ি এক রঙা করে দেবেন সব জানালা দরজার রং এক হবে যাতে বাইরে থেকে কোনো শালা বুঝতে না পারে যে বাড়িটা আর তাদের বাসিন্দাদের মধ্যে এত এবং এত রকমের তফাত কিন্তু এই ঔদার্য অন্যরা তাকে চরিতার্থ করতে দেননি নশরিকের অবস্থা খারাপ নয় কিন্তু তিনি পকেটে হাত ঢোকান না নিজের প্রয়োজন ছাড়া কিন্তু তাতেও সব শরিক রাজি হয়নি মেজ শরিকের বউয়ের সঙ্গে সেজ শরিকের বউয়ের তো কথাই নেই মুখ দেখা দেখিও বন্ধ ছোট শরিক বলেছিলেন যে চির যে লেগেছে এই পরিবারে তা গোপন নেই দেওয়াল ফাটিয়ে দিকে দিকে বট অসত্থের চারাদের পাতায় পাতায় সেই চিরেরই পতাকা উঠছে তাকে মেজবাবুর পয়সা আছে বলেই যে ধামাচাপা দিতে হবে এমন কোনো কথা নেই এক শরীকে যখন এয়ার কন্ডিশনের হাওয়া খান অন্য শরিকের মেয়ে বউ তখন দেওয়ালে ঘুঁটে দেয় এটাই যখন ফ্যাক্টো তখন একটো করার দরকার কি ঢের হয়েছে আর থ্যাটার ভালো লাগে না অনেকে ভেবে টেবে দেখেছেন তারিণীবাবু যে লোক আত্মীয়ের মতো আপদ বাঙালির আর দুটি নেই গরিব আত্মীয়ের মতোও নেই তবে বাঙালি হয়ে জন্মালে গরিব থাকাই শ্রেয় যারা লোক তাদের পা নাচাতে নাচাতে মনের সুখে শালা বাঞ্চত বলে গালাগালি দেওয়া যায় আজ এজমালি বাড়িতে এমনিতেই উত্তেজনা প্রবল কারণ নশরিকের বড় ছেলে আজ বিলিতে যাচ্ছে না না কিছু পড়তে টরতে নয় নিছক দেশ দেখতে ন্যাংটো মেম দেখতে ফুর্তি মারতে সেইটাও তো অ্যাচিভমেন্ট সারা জীবনে পোস্টিংয়ের জায়গাগুলো ছাড়া আর কোথাও যেতে পারেননি বাবু। যাওয়া হয়ে ওঠেনি জীবনটা যে কি করে এমন শেষ অধ্যায় পৌঁছে গেল তা ভেবে নিজেই অবাক হয়ে যান একবার গয়া গিয়েছিলেন শুধু তাও কর্তব্য করতে মা বাবার দিতে তক্তপস্যী সদরঞ্জের উপর খালি গায়ে শুয়ে হাত পাখার বাতাস করতে করতে এইসবই ভাবছিলেন তারিণীবাবু তাও তো বিলেত গেল নিজের ছেলে ছাড়াও গোষ্ঠীর কেউ এতদিনে একজন বিজিএস মানে বিলেত গিয়ে সাহেব গর্বই হচ্ছে একরকম ওর চক্রবর্তী গোষ্ঠীর কারোর কিছু ভালো হলেই তারিণীবাবু কেবল একটি কথাই বলেন বাহ ঈশ্বরের কাছে বলেন মনে মনে সকলেরই ভালো হোক সকলেই সুখে থাকুক খাটের তলে শুয়ে থাকা নেড়ি কুর্তা ভুলো খুব জোরেই একটা প্রশ্বাস ফেলে যেন সায় দেয় তারিণীবাবুর কথায় ও নাকের ডগায় বসে থাকলা একটা কাঁটালে মাছি ফুৎকারে উড়ে যায় আবার ফিরে এসে নাকে বসে সকলেই ভালো থাকুক ভালো খাক ভালো পড়ুক সকলের ছেলে মানুষ হোক এছাড়া চাইবার তো আর কিছু নেই তার একটা ব্যাপারে যে দুঃখ হয় না তা নয় উনি চাকরিতে যখন ছিলেন সে জামশেদপুর গুয়া খরসুয়া লাইনেই হোক কি গোমো ডাল্টনগঞ্জ লাইনেই হোক কোনো নিকট এবং দূরের জ্ঞাতি গোষ্ঠীরা আন্ডা বাচ্চা নিয়ে তার কাছে শীতের ছুটি বা গরমের ছুটিতে বেড়াতে যাননি এমন বড় একটা হয়নি তখন যতটুকু পেরেছেন যত্ন আত্মীয় করেছেন তাদের মাছ মাংস তখন খুবই সস্তা ছিল যদিও মাছ পাওয়া যেত না সব জায়গায় দুধও সস্তা ছিল টাটকা তরি তরকারি আত্মীয়রা এক দলে দশ বারো জন করেও আসতেন বেশি ছাড়া কম নয় পাহাড় জঙ্গল দেখে মুগ্ধ হয়েছেন তারা সকালে বিকেলে দল বেঁধে হেঁটে বেরিয়েছেন খিদে হয়েছে খুব কলকাতায় জানা খান তার তিন গুণ খেয়েছেন তৃপ্তি করে তৃপ্তি বাবু কম পাননি খাইয়ে জল সব জায়গারই ভালো ছিল বিকেলের মধ্যেই সব খাবার হজম হয়ে গেছে রাতে আবার সবাই মজা করে খেয়েছেন এইসব পুরনো কথা স্মৃতি ভাবতেই ভালো লাগে যারা যেতেন তাদের মধ্যে অনেকেই আজ নেই অনেকে আবার আছেনও কিন্তু তারিণীবাবু যখন হাত পুড়িয়ে স্টোভে সেদ্ধ ভাত চাপিয়ে একচড়া খান তখন একদিনও কেউই শুধননি তার সেদ্ধ দেবার মতো তরকারিটুকু আছে কি নেই সংসারের এই অভাবনীয় ও অবিশ্বাস্য অকৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা তারিণীবাবুকে বড়ই ব্যথিত করে কেন যে এমন হয় তা বুঝে উঠতে পারেন না অবশ্য সবাই যে একরকম এ কথা বললে মিথ্যে বলা হয় তার খোঁজ করে ছোটোর ছোট মেয়ে মামনি ভারী ভালো মেয়েটা অথচ এই ছোট, ছোট বৌমা এবং তাদের ছেলে মেয়েদের জন্য সে কিছুমাত্রই করেনি মানে সুযোগ পাননি কিন্তু স্বভাবে মামুনি একেবারেই মা লক্ষ্মী পড়াশুনোতে ও গানেও খুব ভালো সে যে ঘরে যাবে সে ঘরই আলো করবে রূপে গুণে সেবা যত্নে স্কুল ফাইনাল অব্দি পড়েছে ও তারপর আর পয়সার অভাবে পড়া হয়নি তিনটে বিষয় লেটার পেয়েছিল স্কলারশিপও পেয়েছিল কিন্তু কলেজের বিলাসিতা করার সামর্থ্য ছিল না যাতায়াতের ভাড়া টিফিন বই এইসব যোগাবার কেউই ছিল না তারিণীবাবুর জ্বর হলে মামনি এসে সেবা যত্ন করে বার্লি জাল দিয়ে আনে থিন অ্যারাডুড বিস্কিট আনে অথচ মামনির নিজের আর তার মায়ের যে কি করে দিন চলে তা স্বয়ং ঈশ্বরই জানেন কাঠের তক্তপোষের উপর তেল চিটে একটা পাতলা শতরঞ্চি তারই উপরে তারিণীবাবু পাশ ফিরে শুলেন ঘামে গা জপ জপ করছিল দুপুরবেলায় এখন হাওয়াটা শুকিয়ে গিয়ে পাক খাচ্ছে ঘুরনির মতো ডালটানগঞ্জ বা চিপাদহরে যেমন হতো কলকাতাটা কেমন অন্য রকম হয়ে গেল হাওয়াটা বেমক্কা উড়োচ্ছে কলকাতার ধুলোবালি শরিকের বাড়ির পাউরুটির মোরক পায়রার পালক কাকের গু ঈর্ষা আর মনস্তাপ ঠিক এই রকম গরম হাওয়া বইত মহুয়া মিলন স্টেশনে তিন মাস সেখানে তিনি পোস্টেড ছিলেন ঝরঝর করে শুকনো শালপাতা ঝড়ের আর ঝর্নার মতো বয়ে যেত পাথরে মাটিতে ভেসে আসত দূর পাহাড় থেকে মহুয়া করঞ্জ আরও কত নাম না জানা ফুলের গন্ধ সুন্দরী আদিবাসী মেয়েরা রঙিন শাড়ি পরে কলকল করতে করতে চলে যেত গিন্নী তারিণীবাবুর অপলোক দৃষ্টি দেখে বলতেন টিকিট তো ওদের কারোরই চেক করো না বদলে দেয় কি ওরা তারিণীবাবু খুব জোরে হেসে উঠতেন বলতেন ও ওদের একটি হাসির দামে কাশ্মীর থেকে টিকিট পাওয়া যায় তবে সেই সময় এই দেশ তো আর এই পরিমাণ স্বাধীন হয়নি কিছু কড়াকড়ি চক্ষু লক্জা বোধ নিয়মানুবর্তিতা তখনও ছিল টিকিট চাইতে হতো নিশ্চয়ই কারোর কারোর কাছ থেকে যারা ডেইলি প্যাসেঞ্জার তারা কলাটা মূলটা একজোড়া ডিম দূর থেকে আনা লেবু বা নারকেল কখনো বা হাঁসটা মুরগিটাও দিয়ে যেত হাসি তো দিতই কোনোই খেদ নেই বাবুর এমনই অলস নিদ্রাহীন প্রহরে পুরনো সেসব দিনের কথা ভেবেই কখন যে দিন শেষ হয়ে আসে খেয়ালি থাকে না আর আজকাল তারিণীবাবুর দুই ছেলে পরেশ আর সুরেশ মানুষ হয়েছে কেউ কেটা হয়েছে সুখে আছে বউ ছেলে মেয়ে নিয়ে এর চেয়ে আনন্দের আর কি হতে পারে নশরিকের ওখান থেকে পরেশের ঠিকানা চাইতে এসেছিল ঠিকানা ফোন নাম্বার সবই দিয়ে দিয়েছেন পরেশের মেম সাহেব বউ ছিল ফটো পাঠায় ওরা বছর বছর নতুন নতুন বাড়ির গাড়ির বাড়ি গাড়ি পাল্টানোটা ওদের একটা ফ্যাশন বউও পাল্টায় আবার কেউ কেউ বছর বছর শুনেছেন পরেশও পাল্টেছে দুবার এখন তৃতীয় বউ এই বউ আবার পাঞ্জাবি তার বাপ সেদিন মারা গেল টেরেরিস্টের গুলিতে অমৃতসরে তারিণীবাবু একটি ফরেন লেটার জোগাড় করে তাকে সান্ত্বনা দিয়ে চিঠি দিয়েছেন কলকাতার নকশাল আন্দোলনের কথাও লিখেছেন ভুলো হঠাৎ ভুক করে ডেকে বাইরের ঘরে দৌড়ে গেল কড়া নার লোকে যেন এই অসময়ে মানে সাড়ে তিনটের সময় কে এলো মামনি অবশ্য আসে মাঝে মাঝে দুপুরের দিকে তবে সে এলে ভিতরের দরজা দিয়েই তো এসে টোকা মারে তাতেই অন্য শরিকেরা সকলে বলেন তারিণী বুড়োর বাড়িখানা হাতিয়ে নেওয়ার জন্যই নাকি এত ভালোবাসার শো মামনির শো বালিশের নিচ থেকে হাতগুড়িটি তুলে নিয়ে দেখলেন সাড়ে তিনটে কি করে সময় যায় কড়াটা আবারও না আনলো কেউ ভুলো ভুকভুক করে পেছনের দুপায় দাঁড়িয়ে উঠে সামনের দুপায়ে দরজার খচখচ আওয়াজ করতে লাগল লুঙ্গিটা ভালো করে বেঁধে নিয়ে তারিণীবাবু দেওয়ালে ঝুলিয়ে রাখা গেঞ্জিটা গলালেন পাঁজর সার শরীরে তারপর হাতঘড়িটা পরে খরম পায়ে গলিয়ে এগোলেন দরজা খোলার জন্যে এগোতে গিয়ে আবার পিছিয়ে এসে দেওয়ালে ঝোলানো আয়নাতে চুলটা একটু ঠিক করে নিলেন টাকের ওপর একত্রিশ গাছি চুল আছে এখনো কুললে এবং মাত্র একত্রিশ গাছি আছে বলেই ভারী মায়া পড়ে গেছে ওদের উপরে পনেরো দিন আগেও ছিল তেত্রিশ গাছি। চিরুনিটা একবার বুলিয়ে নিলেন টাকের উপর সস্নেহে আবার কড়া নাড়লো কে যেন এবার অধৈর্য হাতে দরজা খুলতেই তারিণীবাবু অবাক হলেন বললেন কি ওই দেবী যে এই অসময় কি সৌভাগ্য আমার এই জীর্ণ বাসে দিন ভেতরে আসতে পারি কি আসুন আসুন নিশ্চয়ই বলে আপ্যায়ন করে তাকে নিয়ে দেড়খানি ঘরের আধখানিতে বসালেন একটি নিয়ারের ইজি চেয়ারে তাতে নীল রঙা চাদর পাতা সেখানেই তারিণীবাবুর বিশ্রাম মধ্যে একটি ছোট টেবিল ল্যাজারস কোম্পানির বানানো ইটালিয়ান মার্বেলের টপ এই টেবিলে তারিণীবাবুর বাবা কাকারা তাস খেলতেন বসে এখন তার দুদিকে দুটি কাঁঠাল কাঠের চেয়ার মেহগিনের চেয়ারগুলো সব নবাবু নিয়ে নিয়েছেন শ্যালদার রথের মালা থেকে কেনা এই কাঁঠাল কাঠের চেয়ার দুটি দেওয়ালে লাল কাপড়ের উপর নীল সুতো দিয়ে কাজ করা তারিণীবাবুর স্ত্রীর দুটি সূচিকর্ম গড ইজ গুড এবং সংসার সুখের হয় রমণীর গুণে বিয়ের পরে পরেই তোলা সুরেন বাণিজ্য রোডের বোন অ্যান্ড শেফার্ড ফটোগ্রাফারের দোকানের একটি ফোটো দেওয়ালে বোন অ্যান্ড শেফার্ডের পাশেই ছিল হোয়াইট ওয়ে অ্যান্ড লার লোড দোকান সে কি দোকান ইস্টার্ন রেল কোম্পানির বড় সাহেব সেই দোকান থেকে পাইপ আর টোব্যাকো কিনেছিলেন একদিন বড় সাহেবের পিয়ের কাছে শুনেছিলেন তারাণীবাবু দোকানময় শুধু লাল মুখ গাঁক করা ইংরেজি ভয় লাগতো রীতিমতো আপনার সঙ্গে কথা ছিল এ বলুন হৈম দেবী এই চিঠি কি আপনি লিখেছিলেন হ্যাঁ কত বড় সাহস আপনার আগে আপনার সাহস তো কম নয় আগে তা নয় এক সেকেন্ড চশমাটা নিয়ে আসি আপনাকে তো ভালো করে দেখতে পাচ্ছি না হৈম দেবী আমার আবার বাই ফোকাল তো কাছে দূরে কোনোটাই ভালো করে দেখা আমি স্বয়ংবার সভা করতে আসিনি তারিনি বাবু অত ভালো করে আমাকে না দেখলেও চলবে আগে দলিলটা কোথায় কে কিসের দলিল হৈম দেবী ন্যাকামি করবেন না এই চিঠিতে জিষ্ণুকে আপনি যে দলিলের কথা লিখেছিলেন ও দলিল তো আছে কোথায় এক্ষুনি আমাকে এনে দিন আগে আমার কাছে মানে আমার বন্ধু কাবুল মুখুজ্জের কাছে আছে তার কাছে কেন আগে সেই যে আমার সলিসিটার এত বড় স্টেট আপনার সলিসিটার নইলে কি চলে আগে কথার খোঁচাটা না বুঝেই বললেন বাবু দলিলটা আনিয়ে রাখবেন আমি একটি দলিল নিয়ে আসব সেটাতে সই করে দেবেন তারপর সলিসিটাররাই করবেন যা করবার বাড়িটা তাহলে আপনারা কিনছেন হ্যাঁ কুড়ি হাজার পাবেন পুরো কুড়ি একসঙ্গে অত টাকা কখনো দেখেছেন বাবু কুড়িটা তো আমি দেব না বাবু নিজের গেঞ্জির তলাটা ধরে টান মেরে বাড়তি সাহস সঞ্চয় করে বললেন সে কি এ তো বড় আশ্চর্য কথা সেদিন আপনিই না বললেন তারিণীবাবু যে বাড়ি বিক্রি করা প্রয়োজন প্রয়োজন শুধু আপনার পেনশনকেই সাপ্লিমেন্ট করার জন্যে এ তাই তো ছিল মানে আইডিয়াটা তখন সেই রকমই ছিল কিন্তু একটি বাড়তি প্রয়োজন জুটেছে আমার মামনির বিয়ে দেওয়ার টাকা চাই কে মামনি সে আমার রূপে লা সাক্ষাৎ লক্ষ্মী সরস্বতী অথচ টাকার জন্যে মেয়েটার বিয়ে হচ্ছে না তা কত টাকা হলে আপনি বাড়িটা আমায় দেবেন ঠিক করিনি মামুনির মায়ের সঙ্গে বসে পরামর্শ করতে হবে কবে জানতে পারব অমন মেয়েকে তো আর ন্যাংটো পোঁদে চেলি পরিয়ে বিয়ে দেওয়া যায় না মেয়ের মতো মেয়ে যে সে সাতটা দিন সময় দিন ভেবে দেখি দেব হেমপ্রভা বললেন ঠোঁটের কোনে হাসি নিয়ে আপনি আমাকে চিঠি না লিখে জিষ্ণুকে চিঠি লিখেছিলেন কেন হ্যাঁ আমি মানুষটা বুঝি খুব খারাপ আমি তো তা বলিনি ভবিষ্যতে এই ব্যাপারে যা আলোচনা আমার সঙ্গেই করবেন এবং জিষ্ণু যদি আপনার কাছে আসে তাহলে ঘূণাক্ষরেও জানাবেন না যে আমি নিজে আপনার কাছে এসেছিলাম এই চিঠিও আমি জিষ্ণুর ড্রয়ারেই রেখে দেব যেখানে পেয়েছিলাম আপনি এই জিষ্ণুকে ভয় পান আমি সকলকেই ভয় পাই তারি বাবু আপনাকে বুঝিয়ে বলতে পারবো না কিন্তু আমার অবস্থা আর আপনার অবস্থায় বিশেষ তফাত নেই এই সংসারে আপনজন বলতে আমার কেউই নেই যাদের জন্য জীবনপাত করলাম তারা আজ আমার আর কেউই নয় আমি আছি তারিণীবাবু হৈমপ্রভাকে আসতে করে বললেন তারপর বললেন এখানে সকলেরই একা আসা একা যাওয়া বুঝলেন হৈম দেবী আগে ব্যাপারটা ঠিক বুঝতাম না এখন সার বুঝেছি সবসময় এই কথাটা মনে রাখা উচিত দুঃখকে প্রশ্রয় দিলেই পেয়ে বসে কচুরি পানারি মতো আপনি কুকুর পুষবেন আমার ভুলোর বাচ্চা হয়েছে একটা দেখবেন নিজেকে আর একা মনে হবে না একটুও ভুলো কি মাদি কুকুর নাকি এ না না ভুলো সহবাস করেছিল তো তার ইস্ত্রির নাম পেঁচি এই রাস্তার উল্টো দিকের গ্যারাজ ঘরের ওই ছেঁড়াখোড়া পাটের রাশির মধ্যে সে আঁতুর করেছে তবে কুকুর পুষলে সব সময় তা মালিকের অপোজিট সেক্সের পুষতে হয় তবে তারা আরও বেশি ভালোবাসে তাই আচ্ছা ভেবে দেখব পুষলেও নেড়ি কুর্তা পুষব কি না ভেবে দেখতে হবে কুকুর তো সবই এক মেয়েদেরই মতো কি বললেন মানে এই গায়ের রঙ চুল সাইজ এমন কি ওই পেডিগ্রিতেই যা তফাৎ নইলে সবে তো একই রকম আপনি বড় বাজে কথা বলেন জল খাবেন হৈমদেবী বড় গরম বোধ হচ্ছে বোধহয় লোডশেডিংয়ে এই ঘরে তো পাখা নেই ভুলো হাত পাখাটা বলতেই ভুলো ভেতরের ঘরে গিয়ে হাত পাখার ডাঁটাটা মুখে করে নিয়ে এলো তারিণীবাবু চট করে পাখাটা তুলে হৈমপ্রভাকে হাওয়া করতে লাগলেন উনি বললেন থাক থাক আমি এক্ষুনি চলে যাব এ যাবে তো সকলে এই তো ওরশু বাঘাকে ইলেকট্রিক ফার্নেসে ঢুকিয়ে এলাম জর্জকে কবর দিয়ে এলাম গত সোমবারে ইঞ্জিন ড্রাইভার ছিল সেই কানাডিয়ান ইঞ্জিন যখন প্রথম এলো ভারতবর্ষে তখন জর্জই প্রথম চা চালিয়েছিল মনে হয় এই তো সেই দিন যাবার কথা বলবেন না হৈমদেবী খা মন বড় খারাপ হয়ে যায় সকলকে চলে যেতেই হবে এর চেয়ে বড় সত্য আর নেই জল খাবেন একটু আমি জল ফুটিয়ে দুবার ফিল্টার করে খাই জন্ডিস হবে না তো কত রকম ব্যাকটেরিয়া কোথাকার জল ওই তো রাস্তার ফুটপাতে দেখাই যাচ্ছে কোনো লুকোচাপা নেই চমৎকার স্বাদ বার্গেটিভের কাজ করে পায়খানা চমৎকার হয় ইস আপনি বড় বাজে ভাষায় কথা বলেন ও মাফ করে দেবেন জীবনে বিলাসিতা থাকলে তবেই না ভাষার বিলাসিতা থাকে আপনি কি চা খাবেন চায়ের সময়ও তো হল কোথেকে আনবেন কেন ঘন্টের দোকান থেকে ভালো স্টেইনার আছে কি চা ব্যাগ টি ব্যাগ কি না কোনো ব্যাগ ট্যাগ নয় পুরোনো মোজায় ছেঁকে দেয় এ চায়ের সাদই আলাদা এবারে হেমপ্রভার মুখটি শক্ত হইল বললেন আমি এবার উঠছি চায়ের ঝামেলা আর করবেন না আপনি কিন্তু বলুন আমি তাহলে কবে আসব আবার এই বলেছি তো সাত দিন পরে দলিলটা আনিয়ে রাখি আর মামনির মায়ের সঙ্গে একটু কথাও বলেনি। কত খরচা তিনি করতে চান সেটা তো একবার জানা দরকার জানেন তো হৈমো দেবী আমার ওপর কারোর দাবি নেই যেমন তেমন আমারও কারোর উপর কোনো রকম দাবি নেই কেউ যদি কিছু দাবি করে এখন আমার কাছে আমাকে আপন মনে করে ভারী ভালো লাগে যতক্ষণ দাবিদারেরা থাকে ততক্ষণ উৎপাদ বলে মনে হয় আর যখন থাকে না তখন নিজেকে বড় অদরকারি অপ্রয়োজনীয় লাগে অন্যর কাজে লাগারি আর এক নাম জীবন তা রিটায়ার না করলে জানতেই পেতাম না কিছুক্ষণ হেমপ্রভা এক অনবরত পাখার বাতাস করে যাওয়া বৃদ্ধ তারিণীবাবুর মুখের দিকে চেয়ে হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন চলি আগে যাওয়া নেই আসুন আর পরে যেদিন আসবেন ভাড়ার ব্যাপারটাও একটু বিবেচনা করে আসবেন এই বাড়িটা বিক্রি আমি নাও করতে পারি আপনারা শুনছিলেন ধুলোবালি উপন্যাসের চতুর্থ পর্ব আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে লাইক করবেন আজকে যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আজকে এই পর্যন্তই আবার ফিরে আছি আগামীকাল নমস্কার ভালো থাকবেন সবাই